السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله يجيب المضطر إذا دعاه، ويغيث الملهوف إذا ناداه، ويكشف السوء ويفرج الكربات، لا تحيا القلوب إلا بذكره، ولا يقع أمر إلا بإذنه، ولا يتخلص من مكروه إلا برحمته، ولا يحفظ شيء إلا بكلاءته، ولا يدرك مأمول إلا بتيسيره، ولا تنال سعادة إلا بطاعته. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له رب العالمين وإله الأولين والآخرين وقيوم السماوات والأرضين وأشهد أن محمدًا عبده ورسوله المبعوث بالكتاب المبين والصراط القويم صلى الله وسلم عليه وعلى آله وصحبه أجمعين ما بعد ريوب هاي برتمان بورتمان جيب ها আক্রান্তির হ্যাঁ যুগ হিসেবে ধরে নিতে পারি এবং এই আতঙ্কে আমরা সবাই আতঙ্কগ্রস্ত এই পর্যায়ে বারবার আমরা স্মরণ করিয়ে দিচ্ছি যে যেই উপদেশগুলো এবং যেই আপনার ব্যাপারগুলো আমাদেরকে সব সময় সামনে রাখতে হবে সেই ব্যাপারগুলো আমরা বারবার স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করি এই ক্ষেত্রে দশটি হ্যাঁ আপনার উপায় বা উপকরণ আমরা গ্রহণ করতে পারি এমনিতেই আমাদের স্মরণ করা দরকার যে সবসময় আমরা আল্লাহর দিকে ধাবিত হব এবং আমরা নিজের পাপ কর্মর জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহর দিকে ফিরে আসব তাহলে আল্লাহর দয়া আমরা পেয়ে যাব তারপরেও আপনার এই যে যে কোনো বিপদ আপনার আসার আগে বা আসার পরে বা চলমানকালীন সময়ের মধ্যে যেই ব্যাপারগুলোর প্রতি আমাদেরকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে সেগুলো নিয়ে আমরা হ্যাঁ আবারও আলোচনা করছি এবং বারবার স্মরণ করিয়ে দিচ্ছি প্রথমত বিপদ আসার আগে আপনার নিজে বিপদগ্রস্ত হওয়ার আগে যেই কাজটা করণীয় সেটা হচ্ছে সকাল সন্ধ্যায় করণীয় কাজ যেটা ওসমান আফান আদি আল্লাতরা হাদিসের মধ্যে এসেছে রসূল আখম বলেছেন যেই ব্যক্তি তিনবার বলবে বিস্মিন লাহি লাদে লায় সেই উনফিলাউদ্দৌলা হসমা ও ও শমিল আলীম তাকে কোন হঠাৎ বিপদ তাকে কখনো আক্রান্ত করতে পারবে না যদি সকালবেলায় পরে সন্ধ্যা পর্যন্ত সে নিরাপদে থাকবে সন্ধ্যায় পড়লে সকাল পর্যন্ত সে নিরাপদে থাকবে আবু দাউদের হাদিস এরকম ভাবে বিশেষ ভাবে আরেকটি দোয়া পড়তে হবে সেটা হচ্ছে রসুল আকরম সাল্লাম হ্যাঁ এই ব্যাপারে বলেছেন হ্যাঁ যে আপনার দাওয়াতু দিন ইদ দা বিহা

তখন আল্লাহ শাহানু তার দোয়াকে কবুল করবেন সুতরাং এই দোয়া পড়ে আমরা আল্লাহর কাছে ধর্ণা দিব এটাই আমাদের করণীয় কারণ এই দোয়ার মধ্যে বিশেষভাবে তৌহিদের কথা আছে এবং তৌহিদের মাধ্যমেই মানুষ নিষ্কৃতি পেতে পারে এরকমভাবে আমরা কঠিন বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর আশ্রয় গ্রহণ করব আমরা বলবো যে ها اللهم إني أعوذ بك من جهد البلاء ودرك شقاء وسوء القضاء وشماتة العداء إركم أمرا بار بار بلتا تشتاقروا غدتك برهوى شمعي عنصر رضي الله عنه شهيد ها پشت وحديثه غدا كهال لقبو جوخن رسول الله صلى الله عليه وسلم بلين جوخن كونه بكتيني غدتك برهوى شمعي بسم الله يتوكلت على الله ولا حول ولا قوة إلا بالله তখন তার সম্পর্কে বলা হয় যে ও হুদিত যে তুমি হেদায়ত প্রাপ্ত হয়েছ তোমার জন্য এটা যথেষ্ট হয়ে গেছে এবং তোমাকে রক্ষা করা হবে শয়তান তখন তার থেকে দূরে সরে যাবে এবং এক শয়তান আরেক শয়তানকে বলবে যে এই ব্যক্তিকে নিয়ে তোমার আর কোনো আপনার করণীয় কিছু নেই কারণ তাকে আল্লাহ হেদায়ত দিয়েছেন এবং তার জন্য এই দোয়াই তার জন্য যথেষ্ট হবে এবং তার নিরাপত্তা সে আপনার পেয়ে গেছে সুতরাং কারোর কিছু করার থাকবে না

হ্যাঁ এগুলো বলতে চেষ্টা করবো যেটা মুসনাদ আহমদ হাদিস এরকম ভাবে আমরা আরবি কিছু পারি না পারি সর্বদা হম আল্লাহর কাছে দোয়া করব। তাহলে আল্লাহ দয়া করবেন অবশ্যই বিশেষ করে আল্লাহর কাছে নিরাপত্তা তো কামনা করতে পারি যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ দোয়া যে বলতে পারে আল্লাহ আফিয়া হ্যাঁ এবং যে কোনো মানুষ হ্যাঁ আপনার মানুষের জন্য দোয়া করতে পারে যেমন আরবরা দোয়া করে আল্লাহ আফিয়া সুতরাং আফিয়ত বা নিরাপত্তার দোয়া করব কারণ এই দোয়া যদি আমরা সব সময় করতে থাকি তাইলে সেটা না যেটা আপনার বিপদ এসে গেছে সেটার ক্ষেত্রেও কাজে দিবে যেটা আসে নাই সেটার ক্ষেত্রেও কাজে দিবে এরকমভাবে বিশেষ করে আক্রান্ত লোক থেকে দূরে থাকবো নিজে আক্রান্ত হইলে ভালো মানুষ থেকে দূরে থাকব এটা হচ্ছে শরীয়তের খুবই গুরুত্বপূর্ণ আরেকটা হচ্ছে সৎকা খেরাত করতে মানুষের প্রতি দয়া করতে চেষ্টা করবো রসুল বলে সেন সোনাই মসাদমের হাদিস রসুল বলেন সৎকা খেরাত মানুষকে খারাপ পরিণতি থেকে রক্ষা করে বিপদ আপদ থেকে রক্ষা করে ধ্বংস থেকে রক্ষা করে এবং যারা দুনিয়াতে দান সৎকা করবে তারা পরকালেও কল্যাণ পাবে পরকালে মুক্তি পাবে হুম এটাই হচ্ছে আপনার বিরাট করণীয় এবং যে চিকিৎসার যে সকল পদ্ধতি রয়েছে তার মধ্যে সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ পদ্ধতি হচ্ছে কল্যাণের কাজ করা জিকির করা দোয়া করা আল্লাহর কাছে ধর্ণা দেওয়া এবং আল্লাহর দিকে ধাবিত হওয়া তোবা করা এটা হচ্ছে সবচেয়ে বিশেষ করণীয় এরকম পাশাপাশি আমরা হজরত বিলা আলাদি হাদিস থেকে যেটা শিক্ষা পাই সেটা হচ্ছে কিয়ামুল লাইল করার চেষ্টা আমাদেরকে করতে হবে إن رسولكم صلى الله عليكم بقيام الليل فإنه دأب الصالحين قبلكم وإن قيام الليل قربة إلى الله ومنهات عن الإثم وتكفير للسيئات ومطردة للداء عن الجسد তিরমিজের হাদিস রসুল বলেন তোমরা বেশি বেশি কেয়ামলাইল বা তাহাজুদ পড়ার চেষ্টা করবে কারণ এটাই ছিল তোমাদের আগের যত আল্লাহওয়ালা মানুষ তাদের কাজ এবং কেয়ামল লাইল করলে তোমাদের যে ফায়দা হবে একটা হচ্ছে আল্লাহ নৈকট্য পাওয়া যাবে গুণা থেকে রক্ষা পাওয়া যাবে এবং যেই গুণা করা সেটার জন্য কাফারা হয়ে যাবে এবং পাশাপাশি শরীরের রোগগুলো দূর হয়ে যাবে অনেকে আমরা হ্যাঁ রোগগ্রস্ত মানে রোগে ভুগছি হ্যাঁ এই কেয়ামল লাইল করলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন এরকমভাবে যে কোনো খাদ্য পাত্র

তখন কোন পাত্র এরকম খোলা পাইলে অথবা কোনো হ্যাঁ আপনার এরকম খাদ্যের কোন ভান্ড খোলা থাকলে হ্যাঁ তখন তাতে এই বিপদ বা মহামারী নাজিল হতে পারে সুতরাং আমরা অবশ্যই চেষ্টা করব এই ফর্মুলাগুলো মানতে আর যদি আমরা বিপদগ্রস্ত একান্ত হয়ে যাই তাইলে ধৈর্যের সাথে সেটাকে গ্রহণ করার চেষ্টা করব তাইলে আমরা অগণিত সব পাবো আল্লাহ রানু সুরে জুমের দশ নম্বর আয়তের মধ্যে বলেন

যা আল্লাহজের শাহু জাদুর করেন পাঠিয়ে থাকেন ফজা আলা উল্লাহু রহমত আলিল মুনে এটাকে আল্লাহজের শাহ মুমন্ত্রীর জন্য রহমত বানিয়ে দিয়েছেন ফলাই সেমিন আব্দুনিয়া কাউতাউন হুম এফ আই এম কুতুফ ইফালেদী সাবরা ইয়া আলম আল্লাহহু আল্লাহ ইউসি বাবু ইল্লাহ মা খেতেউল্লাহুলা ইল্লাহ খায় আল্লাহ যে যদি কোনো এলাকার মধ্যেই মহামারী দেখা দেয় এবং সেই সেই এলাকার মধ্যে ধৈর্যের সাথে অবস্থান করে সে অবশ্যই এই কথা বিশ্বাস করে যে আল্লাহ যা লিখে রেখেছেন সেটাই গটবে বাইরে ঘটবে না তাহলে আল্লাহ শানু তাকে শহীদের সোয়াব দিবেন সুতরাং আমাদের লজ বলতে কিছুই নেই আমরা যদি আক্রান্ত হয়েও যাই এবং আপনার ধৈর্য ধরে হ্যাঁ যদি আমরা আল্লাহর কাছে সোয়াবের আশা করি তাহলে শহীদের সোয়াব পাবো হ্যাঁ এতে কোনো সন্দেহ নেই সুতরাং আমাদের নিরাশ হওয়ার কোনো কিছুই নেই বরং আমরা আসান্বিত থাকবো এবং আল্লাহর দিকে ফিরে আসব কারণ আল্লাহর দিকে ফিরে আসলেই আল্লাহ দয়া করবেন আর আল্লাহ থেকে দূরে থাকলে হয়তোবা আমাদেরকে পরীক্ষায় ফেলে শেষ পর্যন্ত এমন ধ্বংস করে দিবেন সেখানে আসার কোনো আলো দেখা যাবে না এই কারণে আমরা এই ব্যাপারে সতর্ক থাকব আল্লাহ জন আমাদেরকে সতর্ক থাকার তভিক দান করুন ওয়াসাল্লাহ ওয়ালা নবীন আহমেদ ওয়ালাআ ওয়াসি আজমাইন